আমি ছোট একটা প্রবলেম দেখাচ্ছি, যে প্রবলেমটা আসলে সবারই হয়। সেই ক্ষেত্রে ভিডিওটা করা আমার শর্ট করে ভিডিওটা বানাইতেছি, যেটা হচ্ছে আপনার আসলে আমি এই ভিডিওগুলো আসলে করতে চাই না, মানে আমার নিজেরই খুব খারাপ লাগে। আমি একটা জিনিস নিয়ে কতবার দেখাবো, এই ভিডিওগুলো আসলে করতে চাই না, এই কারণে মানে আমার নিজের বিরক্ত হয়ে গেছে, মানে এত ভিডিও বানাইছি আমি এটা নিয়ে। তারপরও কেন মানুষ এই ধরনের কাজগুলো করে এবং এই ধরনের অবস্থাগুলো করে এবং এই ধরনের সমস্যাগুলো হয়ে যায়, এই হচ্ছে সমস্যা। তারপর আমি ভিডিওগুলো মানে পাচ্ছি না অন্য কোনো আর ভিডিও বানাইতে। তো এই বাইকের সমস্যা, এখন ব্যাপারটা হচ্ছে কি, যে বাইকটা সমস্যা নিয়ে আসে আমি তাই তো ভিডিও বানাবো, তাই না? তো এখন বাইকের সলিউশনটাও করবো, এটার মাধ্যমেই আপনারাও জানবেন এবং দেখবেন। বাইকের সমস্যা, 126 বেশি গাড়িটা আন ওঠে না, এক। দ্বিতীয়ত বাইকটার হচ্ছে ইঞ্জিনের সিলিন্ডার ব্লক চেঞ্জ করা হয়েছে। দুই নাম্বার হচ্ছে বাইকের ভিভিআর রকার প্রবলেম ছিল, লেদে কাজ করে হাইট করছে, হাইট করার পর বাইকের সাউন্ড অ্যাকুরেট হয় না। তো এই ধরনের মডিফাই কাজ করবেন না, কারণ এই বাইকগুলোর মডিফাই করা চলে না, কারণ ডিরেক্টলি প্রবলেম হলে রিপ্লেস করেন। আর যদি ভালো সাউন্ড চান, পানির কালার কেন এরকম, এটা কালো না সাদা না কি, এ ভাই কী ঢালছেন, এটা লাল, মানে আপনার পানির কালার যে কালার ঢালছেন লাল হয়ে গেছে সাদা, পানির কালার যে চেঞ্জ হয় এটা তো কখনো দেখিনি। যাই হোক, হতেও পারে ওভার হিটের কারণে, যার কারণে পানিপন্ত অবস্থা খারাপ। তো 126 ডাবল না সিঙ্গেল, সিঙ্গেল, যাই হোক ডাবল সিঙ্গেল চালাইছে 126। যেটা বাইকের মধ্যে প্রবলেম ছিল বললাম, ভিভিএল লকারটা, যে ভিভিএল লকার হচ্ছে আপনার কাজ করা আছে, মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, সবাই চায় একটু রিপেয়ার করে কাজ করে আপনার জিনিসটা ভালো যদি চলা যায় কম খরচের মধ্যে যদি হয়, ব্যাপারটা আবার এদিকেও আছে। আরেকদিকে চিন্তা করতে হয় যে না, বাইকের আসলে যখন আমরা রোডে আসি, যারা বাইক চালান, মানে আমিও বাইক চালাই রোডে, কারণ ওই ফিলগুলো করি, রোডে আসার পর দেখা যায় ওই সাউন্ডগুলো খুব বিরক্তকর লাগে, যেটা চালাইতে অশান্তি লাগে, মানে এটা কেমন জানি একটা গাড়ি চালাবো একটা স্মুথনেস ভাব থাকবে, এটাই তো স্বাভাবিক। তো বাইকের এমন পর্যায়ে হয়েছে যে বাইকের সাউন্ড মানে পিকআপ 10 ভিভি হওয়ার পরেই এত বাজে সাউন্ড দিচ্ছে যে বাইকের, আমি তো খোলাই শেষ করছি, সাউন্ডটা দেখাইতে পারলাম না, খুব বাজে ছিল। এটাই কথা হচ্ছে, ভিভিএতে কাজ করার কারণে সাউন্ডগুলো আসতেছে এবং এতে সমস্যা হবে রকার, এতে ক্ষতিকর আরও সাইড ক্ষতি হলো, একদিকে লাভবান করতেছে আরেকদিকে ক্ষতি করতেছে, কিন্তু এটাকেও মানুষ আসলে কখনো চিন্তা করে না। এখানে আপনার যখন সাউন্ড কভার হচ্ছে না, তারপরে যার বাইক সে বলছে ভাই একটু সাউন্ড কমায় দেন বা একটু এর থেকে কমানো যায় না, ও তারপরে লাস্টে কী করে আর, মানে আপনার দেখতে গেলে যেমন হচ্ছে মানে চেবিটার যে ফিলার গ্যাসের মাপ থাকে সেই মাপের থেকে আপনার পুরো 0 পয়েন্ট, এক কথায় সাপ মানে পুরো ভ্যালভ ক্লিয়ারেন্সগুলো সামথিং রং। আমি একটু দেখাই, গ্যাসটা দাও তো একটু। তো এখানে এখনও টেবিটের করা হয়নি, আমি জাস্ট 10 দিয়ে মাপটা দেখাচ্ছি, এই গ্যাসটার 10ও ঢোকে না, মানে আপনার এটার এত টাইট ফিটিং, যেটা এটা লুজ নাই, মানে আপনার মানে এটা সাথে সাথে লাগাই তুলছে, কোনো ফ্রি প্লে বলতে কিছু না, এটার ভিতরে পুরো টাইট, মানে এটা হাত দিয়েও নড়াতে যাচ্ছে না, ইনটেকটাও নড়ানো যাচ্ছে না। আপনার এখন টাইমিং করা আছে, আমাদের দুইটা ভ্যালভের অবস্থা একই, মানে এতে হচ্ছে ক্ষতিটা ভ্যালভের, ভ্যালভ হচ্ছে গোড়া কম্প্রেসার লিক করতেছে এবং কম্প্রেসার লিক করার কারণে টপটা কমে যাচ্ছে, কারণ ভ্যালভের গোড়া যখন লিক করবে, যখন এটা চাপ দেওয়া থাকবে, তাহলে স্বাভাবিক একটা কম্প্রেসারের কী হতে পারে, সাউন্ড ভালো লাগবে না গাড়ির, তখন আপনার পিস্টনের চান্স নেবে, তখন আপনার মোবাইল ছাড়ার চান্স নেবে, বিভিন্ন, এরপর গরম হবে, গরমের কারণে আসলে তখন আপনার একটা গাড়ি যখন 100 গরম হয় আপ হয়ে যায়, তখন হিটে হিটে দেখা যায় অনেক কিছু জিনিস থাকে, টেম্পারটা নষ্ট হয়ে যায় অনেক কিছু, ওই বাইকের সাউন্ডে খুব কষ্ট হয় আসতে, কারণ হিটের কারণে বেরিংয়ের জায়গাগুলো লুজ হয়ে যায়, লুজ হয়ে গেলে সাউন্ডটা তো চেঞ্জ হয়ে যাবে তখন। তো এইগুলো তো আসলে রিকভারি অটো ঠিক হবে, বাট সময় লাগবে ধীরে ধীরে, কারণ একবার হিট হয়ে গেলে এই বাইকগুলো এরকম সাউন্ড কখনো ভালো আসে না, একটু ফাটা ফাটা থাকেই যায় সবসময়। তো এরকম আপনারা কাজ করেন যেখানেই করেন, মানে কিন্তু মডিফাই কিছু কাজ করবেন না এটার ভিতরে, কোনো লেদে কোনো কাজিং হয় না, কারণ এটা এইগুলোর ভিতরে এক্সট্রা কোনো মডিফাই বলতে চলে না, এখানে যা আছে তাই দিতে হবে, লাগালে লাগান না লাগালে মডিফাই করেন না, কারণ 1 টাকা আপনার ডাবল খরচ হবে, মানে আপনি 5 টাকা বাঁচাইতে যা 20 টাকা খরচ করতে হবে আপনাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা এটা খুলি, কী কী প্রবলেমগুলো ভিতরে আছে আমরা দেখি, এরপর আপনারাও দেখতে থাকুন সব। আমি বলছিলাম যে এই বাইকের ভিতরে যে সাউন্ড নেয়, এটা হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে লেদে
এখানে ওয়েলিং করা হয়েছে, এখানে এটার উপরে মাল ভরা হয়েছে, মানে আপনার এটা ভৈরা হাইট করছে, ঘরে ঘষে লাগাই দিছে। কিন্তু ভাই এই জিনিসটাতে এটা থাকবে না, কোনো সময় থাকবে না, কারণ এটা টেম্পার এত পরিমাণ দেওয়া যে 200 ডিগ্রি মানে এর বেশিও যদি হিট হয় তারপরেও এটা ক্ষয় হবে না। আর যখন এটা যদি কিছু এক্সট্রাভাবে লাগায় বা এটার উপরে কিছু ভরায় তখন আপনার এটা থাকবে না, ক্ষয় হয়ে যাবে। তো এটা কিছুক্ষণ মানে ক্ষণিকের সময় থাকবে এটা জাস্ট, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন না। তো তার সাথে কী কী গেল, ক্যামটা চলে গেলো, তাই না? এটা কাজ করতে যায় আরেকটা চলে গেলো, দেখেন এর পাশাপাশি আরেকটা গেছে। এই যে দেখেন এটার সেম ওই যেটা আছে এখানে ভিভিএ লকারটা যে জায়গাটা বসে এই জায়গায় গ্রুপ, এখান থেকে এ পর্যন্ত খুব সুন্দরভাবে গ্রুপিং হয়ে গেছে। কাছ থেকে দেখা যায় একটু, টাচ দেন তো, তাই না? এই যে দেখা যায়, এই যে এটাই এটাই সেটা, এই যে ডাউনটা এটা। তো একটা বাসেতে যা আরেকটা হারাইতে হলো। এইভাবেই আসলে যে কোনো দিন সিদ্ধান্ত নিতে হবে, কোনো মোডিফাই চলবে না। যে পারলে দুই দিন পরে কাজ করেন, টাকা জমায়ে কাজ করেন, এক সপ্তাহ থাক করে, কিন্তু এই এক কাজ দুইবার টাকা নষ্ট। কিন্তু ওই যে বললাম যে 10 টাকা খরচ করবেন সেখানে আপনার 30 টাকা নামে যাবে। তো সবসময় জিনিস বলে যে আপনাদেরকে সতর্ক করে যে এই কাজগুলো যারাই করেন বা গাড়ি যারাই চালান, যে বাইকগুলো যারাই চালান অবশ্যই বাইককে অনেকে ভালোবাসেন, আমি নিজেও ভালোবাসি, বাট মানে বাইক জিনিসটা হচ্ছে একটা অন্যরকম ফিলিংস, যে কিছু একটা হুইলি কেমন কষ্ট লাগে, খারাপ লাগে, মানে কিছু ভালো লাগে না। আপনি যতই থাক না গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড থাক আর বউ থাক, মানে মানে যা বলি আমি সত্যই, কারণ আমি আসলে বাইকের প্রতি ভালোবাসা আছে বিধায় আমি বাইককে ভালোবাসি দেখে আসলে এই কথাগুলো বলতে পারি। মানে একটা কথা, আপনি ঘরের বউ আছে, গার্লফ্রেন্ড সব কিছু আছে, আপনি সব দিক দিয়ে মানে শান্তি, কিন্তু বাঁকার গাড়ি যে জিনিসটা আপনি নিয়ে চলেন, আপনার দুই পা আপনারা আপনার নিয়ে নিয়ে যে বেড়াইতেছে, সেই আসলে সেই জিনিসটা যদি আপনার হঠাৎ করে কিছু একটা হয়ে যায় তো এত মন খারাপ হবে, বা এটা নিয়ে আপনি ঘুমাইতে পারবেন না, এটা নিয়ে সার্চ করতে থাকেন যে কীভাবে কী করা যায়, বিভিন্ন প্রেশান। তো এই জন্য বলি যে আপনারা করেন কাজ, যদি সমস্যা হয় এই বাইকগুলোর সাথে সাথে রিপ্লেস করবেন, মডিফাই কাজ করবেন না এই বাইকে, কারণ এই বাইকে মডিফাই কাজ করলে আপনি হাইস্ট 10 থেকে 1 মাস চালাবেন, কিন্তু 10 টাকা খরচ করলেন পরে কল 30 টাকা বের হয়ে যাবে। তো সাবধান। তো যাই হোক, আমরা এটাকে রিপ্লেস করতে হবে, আমরা তারপরে সাউন্ডে পরে আমরা দেখাবো। আর বাইক আসছে, স্টিকার দেখেই বুঝতেছেন, ওপরে একটা স্টিকার, মানে একজন ইউটিউবার, উনি ওনার ওনার এই নামটা সার্চ দিলে পেয়ে যাবেন। এখন আছে না, এখনও আছে না, এই যে এই যে এই যে এই যে এই সেই, হ্যাঁ আমার এর আগেও আসছিলো। আমাদের ওনাদের বাসা হচ্ছে যশোরে, আর যশোরে যারা আছেন আমাকে ফলো করেন প্লিজ। আমার ভাই একটু কিছু বলবেন, বলছি আমার হচ্ছে মানে ভিউজদের জন্য কিছু বলবেন, যে সাবস্ক্রাইব না আপনার যারা পরিচিত আছে যশোরের, যশোর থেকে যারা বিচিরি যারা যশোর খুলনা যেখানকার যারা না, এখনো বড় কিছু হইলে ভাই ভাই রিপনের কাছে আসাই দিতে, কারণ হচ্ছে কি মানে আগে একটা বাইক ছিল আমার ভিতরে হলো, ওইটা একদম বিক্রি করে দেওয়ার মতো হয়ে গেছিলো, ইঞ্জিনের অবস্থা একেবারে পুরো খারাপ হয়ে গেছিলো, ওইটা বাইক পুরো ঠিক করে দিয়েছিলো, পরে ওইটা আমি চালাইছিলাম, পরে সেল করে দিয়েছিলাম, বাট ওটা সেল করা আমার উচিত হয় নাই, ওই একটা ভালো ছিল। যাই হোক, এটা সমস্যা হয়েছে, বাইরের কাছে নিয়ে আসছি, এটাও ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা না করে বাইরের কাছে নিয়ে আসেন, এটাই ভালো। আর আপনার যারা এলাকার দেশি মানুষ আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর আমাদের এলাকায় যারা আছে সবাই আছেন, তারা বাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আমরা কাজ শেষ করি, বাকিটা আমরা এটা সাউন্ডটা দেখবো আর কী কী প্রবলেমগুলো সেটাও দেখাবো। বর্তমানে এখন যে সাউন্ড খারাপ, যার জন্য এখানে রকার হচ্ছে এটা প্রবলেম, এখানে রকার একটা বেয়ারিং কাজ করা, তো এই হচ্ছে অবস্থা। আর ক্যামের সমস্যা, তো পুরো টোটালি আমরা এই সেট আপটা পুরো চেঞ্জ করতেছি, এবং সেট আপ এটা হচ্ছে রেডি, ক্যামও রেডি করা আছে, আমরা এটা এখন লাগাবো। তো বাকিটা হচ্ছে আমরা পরে সাউন্ড দেখবো। এটা আসলে গাড়ি যদি চালাবে, কারণ এভাবে আসলে অবজেক্ট করে করা যায় তো, বাট কিন্তু এটা লং লাস্টিং ভালো হতো না, কারণ এখানে এই এগুলো নাটগুলো খারাপ, তেরামেরা অবস্থা। তো যাই হোক, সিটিং করি আর বাকিটা তো দেখবেনই।